নমস্কার বন্ধুরা আজকে আমরা তোমাদের যারা কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছ কিন্তু টাকা পাচ্ছ না কিংবা স্টেটাস চেক করতে চাইছ তোমরা অতি সহজেই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমরা সমস্তটাই বুঝে যাবে এবং কৃষক বন্ধু প্রকল্পে তোমাদের আধার কার্ড কিংবা মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে কিনা তোমরা সে সকল তথ্য এই একটি ভিডিওর মাধ্যমে স্টেটাস চেক করে নিতে পারো আধার কার্ড লিঙ্ক করা না থাকলে তোমরা সমস্যায় পড়তে পারো তো বন্ধুরা তার জন্যই এই ভিডিওটি তৈরি করা অতি সহজে তোমাদের কৃষক বন্ধুর আইডি থেকে শুরু করে সমস্তটাই তোমরা এই স্টেটাসে পেয়ে যাবে বোঝা গেল তো বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করো এবং ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করো এতে করে কি হবে আমাদের আরও উৎসাহ বেড়ে যাবে তোমাদের এই রকম ইনফরমেশন দেবার জন্য এছাড়াও আমরা তোমাদের জানাবো তোমরা কিভাবে আধার লিঙ্কটি করবে এবং অ্যাকাউন্টে টাকা বাতিল হয়ে যাবে কিনা বা পরবর্তীতে কি রকম অসুবিধে দেখা দিতে পারে সমস্ত তথ্যই তোমরা এই একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা সবার সুবিধার্থে আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে কৃষক বন্ধুর অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দিয়ে দেব সেখান থেকে তোমরা সরাসরি তোমাদের অ্যাকাউন্টটি চেক করতে পারো বন্ধুরা তোমরা নিচে দেখতেই পাচ্ছ যে নথিভুক্ত কৃষকের তথ্য এখানে তোমাদের ক্লিক করতে হবে এবং তোমাদের এখানে লেখা থাকবে যে ভোটার আইডি চাইবে অর্থাৎ ভোটার কার্ডের যে নম্বরটি হয় সে নম্বরটি তোমরা এখানে হুবহু দেখে বসিয়ে দেবে ঠিক আছে ভোটার আইডি দেওয়ার পর তোমাদের i am not robot এখানে টিক চিহ্ন করতে হবে ঠিক আছে টিক করবার পর এরপরে সার্চে তোমাদের ক্লিক করতে হবে বোঝা গেল এরপরই তোমাদের সামনে পেজ ওপেন হয়ে যাবে এই পেজের মধ্যেই তোমরা তোমাদের স্ট্যাটাস তোমরা দেখতে পারবে বোঝা গেল প্রথমে তোমাদের AKID থাকবে এরপর KBID তারপরে থাকবে আধার নম্বর এখানে মূলত তোমরা দেখতে পাচ্ছ আধার নম্বরের ঘরে ফাঁকা অর্থাৎ এটি তোমাদের দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা তোমাদের আশেপাশে কৃষি দপ্তরে বা বিডিও অফিসে তোমরা যোগাযোগ করে সেখান থেকে একটি ফর্ম নেবে এবং সেখানে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স দিয়ে ফর্মটি ফিল করবে তাহলে তোমাদের এই আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে এরপর ব্যক্তির নাম ডিস্ট্রিক্ট ব্লক এবং শেষে তোমরা দেখতে পাচ্ছ ট্রানজেকশন স্টেটাসে যদি তোমাদের সাকসেসফুলি থাকে তবে তোমাদের টাকা ঢুকবে বোঝা গেল এবং স্টেটাস তোমরা এখান থেকে দেখতে পারবে অ্যাপ্রুভ হয়েছে কিনা তো বন্ধুরা এই ছিল ভিডিওটি নিশ্চয়ই সমস্ত তথ্য এই ছোট্ট ভিডিওর মাধ্যমে জানাতে পারলাম ভালো লাগলে প্রচুর পরিমাণে বন্ধুদের কাছে শেয়ার করো এবং তোমাদের মতামত জানাতে তোমরা ভুলবে না ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ